যখন রসুলের রোজার পাশে দাঁড়ায় বললাম নবীজি চলে যাইতেছি বাংলাদেশে, আর কোনদিন আসতে পারবো কিনা জানি না, চোখের পানিগুলা বাবা লেবুর রসের মতো ঝরতাছে। বাংলাদেশে যারা মসজিদে না ভূমিতে কাজ করে বাবা, আল্লাহ শুকর আমার বাংলাদেশের শত শত ছেলেরা মসজিদে না ভূমির খাদেম। আরো জোরে বলতে পারলেন না? আমার নবীর রোজা ধোয় আর মোছে বাংলাদেশের ছেলেরা। নবীর যেই কবরটা, নবীর কবরের পাশে বাবার স্বর্ণের গম্বুজ আছে, এই স্বর্ণের গম্বুজ গুলা দামি মেডিসিন দিয়ে সুন্দর করে ধোয় আর মোছে নবীর কবরের মধ্যে আমার বাংলাদেশের সোনালী সন্তানেরা। আমি যখন সালাম দিয়ে কাঁদতেছিলাম, বাংলাদেশিরে দৌড়ায় আসছে নবীর রোজায় যারা কাজ করে, বলে হুজুর আমার ডিউটি শেষ, আমি বাসায় যাব। হুজুর মনে হয় আপনি আজকে চলিয়ে যাবেন। ও আমার বুকের মধ্যে জড়াই ধরে বলতে যে হুজুর আমি যে আপনার কত আশেক আপনি নিজেও জানেন না, আমি আপনার ওয়াজ শুনি আর কান্দি। আমি বললাম আজকে আমি নবীর রোজার পাশে দাঁড়ায় কান্দি, তুই আমার ওয়াজ শুনে কান্দোস। ও আমার মাজাটা শক্ত করে ধরে বলে হুজুর এই হাতটা দিয়ে সবে মাত্র নবীর রোজার ভিতরে ধুইয়া মুছা আসছি। আমি ওর হাতের মধ্যে চুমা দিয়া বললাম তোর কত বড় সৌভাগ্য, যেই মানুষটারে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসাবে আল্লাহ বানিয়েছে ওই মানুষটার রোজা তুই ধোস আর মোছস, তোর কত দাম। তুই আমার আল্লাহর কাছে বলি যখনই নবীর রোজার ভিতরে ঢুকবি আমি ইলিয়াস রহমান জেহাদির সালামটা পৌঁছে দিবি, আমি যেখানে জুমা পড়াবো আমার মুসল্লিদের পক্ষ থেকে সালাম দিয়ে দিবি। ও আমার সাথে ওয়াদা করছে হুজুর আমি যতবার যাব আমি আপনার পক্ষ থেকে নবীর রওজায় সালাম দিয়ে দিব। বাজানে নবীর রওজার পাশে বসে যখন সালাম দেয়া হয় আমার নবী সালামটাকে ক্যাশ বলের মতো ধরিয়া বলে উম্মাতরে তুই চিন্তা করিস না, তুই আমার রওজার পাশে দাঁড়ায় সালাম দিছুর, আমি নবী কিয়ামতের মাঠে চুম্বকের মতো টান দিয়ে আমি তোর পাশে নিয়ে আসব। এবং তো মা আমেনা সবকে দেখতেছেন, হুজুরের কলিজার টুকরা জনম দুঃখিনী মা স্বপ্নে দেখে কে জানো আমার ঘরের ছাদ ধাক্কা দিয়ে সরায় দিল। সুবহানাল্লাহ কবেন ও আপনার ঘরের ছাদ সরাইলে আপনি তো চিল্লে বেরিয়ে যেতেন। দেখেন এই মহিলার কত সাহস, ঘরের ছাদ সরে গেল, মহিলার ভিতরে কোনো ডর নাই, কারণ এই মহিলা বুঝতেছে যে আমার গর্ভে যিনি আছেন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, কারণ তার সম্পর্কে আল্লাহ কোরআনে যেভাবে বর্ণনা করেছেন এই কোরআনের কথাগুলি আমেনার কাছে জন্মের আগেই আল্লাহ বর্ণনা করেছেন। যেরকম কোরআনের ভাষায় আমার নবী সম্পর্কে এইভাবে আল্লাহ বর্ণনা করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্র দিয়া উৎকৃষ্টতম আখলাক দিয়া আমার নবীকে আমি আল্লাহ বানিয়েছি। পৃথিবীতে কত নেতা, সব নেতার চরিত্রে কিছু না কিছু ভেজাল আছে, আছে না নাই? আমি ইলিয়াসুর রহমান জেহাদির চরিত্র ভালো প্রশ্ন উঠে না। পৃথিবীর কোন ইমাম সাহেব বলেন, ওলি বলেন, পৃথিবীর যত বড় বুজুর্গ বলেন, কিছু না কিছু তার চরিত্রের ভেজাল থাকলে থাকতে পারে, কিন্তু একজন মাত্র মানুষ যার চরিত্রে কোনো ভেজাল ছিল না সে হলো আমার বিশ্ব নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু। রসুলের রওজায় যাওয়ার নিয়াত করে যদি কেউ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মৃত্যুর আগে হলেও আল্লাহ তাকে রওজায় নিয়ে যাবে, জোরে কর না। তো যখন বলবো রসুল সাল্লাল্লাহু খুব জোরে সরে বলবেন প্রেম নিয়া মোহাব্বত নিয়া, কারণ আমি যখন এই বছর সালাম দিয়ে গাড়িতে উঠবো, কারণ ফজরের পরে সালাম দিলাম, সালামটা দেওয়ার সময় চোখের পানিগুলো দর দর করে সেরে দিলাম রসুলের সবুজ ওই গম্বুজের পাশে বসে। আমি বলতেছিলাম
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওবাজান শুধু আমি নয় গো, দুনিয়ার যত হাজি আছে নবীর রওজার পাশে দাঁড়ায় যখন আখেরি সালাম দেয়, হাজিরে বলতে হয় না, হাজিরে চোখের পানি কেন ছাড়ো? হাজির চোখের পানিগুলো দর দর করে লেবুর রসের মতো ঝরতে থাকে। হাজি মনে মনে ভাবে, নবীজি কেন মদিনায় জন্ম নিলাম না গো, কেন মক্কার ভূখণ্ডে জন্ম নিলাম না? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছে কাবা ঘরের কেবলি দক্ষিণ পাশে বাবা। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মক্কায় জন্ম নেওয়ার পরেও কোনদিন মক্কায় থাকেন নাই, উনি মদিনায় চলিয়ে গেছেন, মৃত্যুর আগ পর্যন্ত মদিনায় থাকছেন। মদিনায় কেন থাকছেন সমস্ত মুহাদ্দিসগণ লেখেন। ইমাম মালিক বলেন, আমার যখনই মন চাইবে কবর থেকে আমার নবীর একটা নজর দেখতে পারবো, আমি কবরে যাইবার পরে আমার নবীর সাথে আমার একটা রাস্তা হয়ে যাবে। কারণ দুনিয়ার যেই দেশে যেই উম্মাদ জন্ম নিছে, ওই উম্মাদের সাথে তার কবরের সাথে নবীর একটা রওজা হবে। আমি ইমাম মালিক যদি মসজিদ নববীর পাশে জান্নাতুল বাকি কবরস্থানে আমার কবর হয়, আমি আমার নবীর পাশ বালা দেখতে পারবো। নবীর মসজিদ নববী থেকে যখন আজান হবে, আমার নবী তো বলতে থাকে উম্মাতের আদে, আমার কষ্ট ঘাম জারণ মসজিদে না ভূমি, এই মসজিদে যারা এক ওয়াক্ত নামাজ পড়বা 50,000 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব হয়ে যাবে। ইমাম মালিক রহমাতুল্লাহ বলেন, হাজিরা যখন নবীর রওজার পাশে দাঁড়ায় সালাম দেয় গো, প্রত্যেকটা হাজির সালামের জবাব আমার নবী নিজের মুখ থেকে দেয় গো বাবা। যখন হাজি কোন দেশের হাজি যায় নবীর রওজায় সালাম দেয়, আমার নবী বলে, উম্মাতরে যাও, হয়তো বেঁচে থাকলে আবার তোর সাথে দেখা হবে, আর যদি দুনিয়ায় দেখা না হয় দেখা হবে রোজে মাহশর। কেন এই মাসলা তো আমি ইলিয়াস রহমান জিহাদি জানি, নবীর রওজার পাশে দাঁড়াই ভাবে চোখটা বন্ধ করে বললাম, নবীজি বাংলাদেশে চলিয়া যাই, গত জুমায় বাবা রসুলের রওজার পাশে নামাজ পড়ছি জুমার নামাজ। ইমাম সাহেব খুতবার মতো বলতেছে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে নবীর পরে একবার সালাম দেয় আল্লাহ তারে 10টা রহমত দিয়া খুশি করে দেয়। ও বাজান, ওই কথাগুলো ভাবতেছিলাম আর মনে মনে বুঝতেছিলাম, এই জুমায় নবীর রওজার পাশে আসি, আগামী জুমায় তো বাংলাদেশে থাকবো যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, কিন্তু এই জুমার কথা কেমনে ভুলবো? এই কথাগুলো নবীর রওজার পাশে দাঁড়ায় আমার মনে পড়ে গেল। শুধু আমি নয়, দুনিয়ার সব হাজি আখেরি সালাম দেওয়ার সময় মনে পড়িয়া যায়। যখন রসুলের রওজার পাশে দাঁড়ায় বললাম, নবীজি চলে যাইতেছি বাংলাদেশে, আর কোনদিন আসতে পারবো কিনা জানি না, চোখের পানিগুলো বাবা লেবুর রসের মতো ঝরতাছে। বাংলাদেশে যারা মসজিদে নববীতে কাজ করে বাবা, আল্লাহর শুকর আমার বাংলাদেশের শত শত ছেলেরা মসজিদে নববীর খাদেম। আরো জোরে বলতে পারলেন না? আমার নবীর রওজা ধোয় আর মোছে বাংলাদেশের ছেলেরা। নবীর যেই কবরটা, নবীর কবরের পাশে বাবা স্বর্ণের গম্বুজ আছে, এই স্বর্ণের গম্বুজ গুলা দামি মেডিসিন দিয়ে সুন্দর করে ধোয় আর মোছে নবীর কবরের মধ্যে আমার বাংলাদেশের সোনালী সন্তানেরা। আমি যখন সালাম দিয়ে কাঁদতেছিলাম, বাংলাদেশিরে দৌড়ে আসছে নবীর রওজায় যারা কাজ করে, বলে, হুজুর আমার ডিউটি শেষ, আমি বাসায় যাব। হুজুর মনে হয় আপনি আজকে চলিয়ে যাবেন। ও আমার বুকের মধ্যে জড়াই ধরে বলতে, যে হুজুর আমি যে আপনার কত আশেক আপনি নিজেও জানেন না, আমি আপনার ওয়াজ শুনি আর কান্দি। আমি বললাম, আজকে আমি নবীর রওজার পাশে দাঁড়ায় এক কান্দি, তুই আমার অশ্বিনে কান দোষ। ও আমার মাজাটা শক্ত করে ধরে বলে, হুজুর এই হাতটা দিয়া সবে মাত্র নবীর রওজার ভিতরে ধুইয়া মুছে আসছি।
আমি ওর হাতের মধ্যে চুমা দিয়া বললাম তোর কত বড় সৌভাগ্য যেই মানুষটার পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে আল্লাহ বানিয়েছে ওই মানুষটার রওজা তুই ধরস আর মোসস তোর কত দাম তুই আমার আল্লাহর কাছে বলি যখনই নবীর রওজার ভিতরে ঢুকবি আমি ইলিয়াস রহমান জিহাদির সালামটা পৌঁছে দিবি আমি যেখানে জুমা পড়াবো আমার মুসল্লিদের পক্ষ থেকে সালাম দিয়ে দিবি ও আমার সাথে ওয়াদা করছে হুজুর আমি যতবার যাব আমি আপনার পক্ষ থেকে নবীর রওজায় সালাম দিয়ে দিব বাজানে নবীর রওজার পাশে বসে যখন সালাম দেয়া হয় আমার নবী সালামটাকে ক্যাশ বলের মতো ধরিয়া বলে উম্মত রে তুই চিন্তা করিস না তুই আমার রওজার পাশে দাঁড়ায় সালাম দিছোর আমি নবী কিয়ামতের মাঠে চুম্বকের মতো টান দিয়ে আমি তোর পাশে নিয়ে আসব এবং তোর সাথে যারা থাকবে তাদেরকেও আমি একসাথে জান্নাতের গাড়িতে উঠিয়ে দিব আরো জোরে বলেন এই জন্যই তো বাবা হাজির দোয়া চল্লিশ দিন পর্যন্ত ডাইরেক্ট কবুল হয় হাজির সমস্ত কিছু আমার আল্লাহর কাছে কবুল হয় এই যে মাথার চুলটা দেখতাছেন এই চুলটা কিন্তু বাংলাদেশে আসার পরও বেলটো লাগাই নাই বাবা হাজি চল্লিশ দিন অন্তত কোন হাজি এই চুলের মধ্যে কোন বেলেট লাগায় না কারণ এই চুলের সাথে কাবা ঘরের বাতাস লাগানো আছে এই চুলের সাথে বাবা রসুলের রওজার বাতাস লাগানো আছে আমি শুধু আপনাদের সামনে বিশ্ব নবীর চিন্তনা রবিউল আউয়াল মাসে তুলে ধরতে চাই মা আমিনা বলেন ঘরের সাপ যখন সরিয়ে গেল চারজন মহিলার নাম আছে চারজন মহিলাকে আমি জীবনে কোনোদিন দেখি নাই আরো জোরে কর এক নম্বরে যে নামছে আমার ভিতরে একটু ভয় পাই নাই আমারে আসিয়াই পরিচয় দিচ্ছে লা তাখাফ ওয়া লা তাহজান ইন্নাল্লাহ মা'না ভয় পাইও না ঘাবড়াইও না চিন্তা করো না আমেনা আমেনা বিনতে আব্দুল ওয়াহাব ভয় পাইও না চিন্তাও করিও না আমি হলাম তোমার আদি মাতা মা হাওয়া এই সুবহানাল্লাহ আস্তে কইলে জবান কাইরা নি বল না মা আমেনা আশ্চর্য হয়ে গেল আপনার নাম মা হাওয়া হ্যাঁ আপনি কেমনে আসলেন ও হাওয়া তুমি জানো না রে হাওয়া তোমার বাবা আদম তার কবর শ্রীলঙ্কায় আর আমার কবর হলো মক্কায় কেন জানো আমার কবর জিদ্দায় আমি কেন রাখছি আমি যখন আসমানে ছিলাম গন্ধম ফল খেয়ে ফেলেছি তোমার বাবা আদম রে ফুসলাই আমি খাওয়াইছি দুইজনকে জান্নাত থেকে বের করে দিছে তখন আমি আরশে আজিমের ভিতরে একটা নাম দেখছি যেই নামটা একটু পরেই দুনিয়ায় আসবে আরো জোরে কন আমিনা রে আমিনা যেই নামের খাতিরে তামাম পৃথিবী বানিয়েছে আমার মাওলা তোমার বাবা আদম আর আমি মা হাওয়া জান্নাতের ভিতরে যখন বাইতুল মামুরে নামাজ পড়ার জন্য যাইতাম আমাদের উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ ছিল না আমাদের পরে নামাজ ছিল মাত্র তিন ওয়াক্ত নামাজে যাইতাম তিন ওয়াক্ত নামাজে যাইবার পরে দেখতাম সবুজ গম্বুজের ভিতরে একটা নাম সবুজ অক্ষরে স্বর্ণের নেম প্লেটের মধ্যে ভাসিয়া উঠত মাওলাকে বারবার জিজ্ঞেস করতাম মালিক ওই নামটা কার গো যেই নামটা বারবার বাইতুল মামুরের ভিতরে চমকায় নূরের আলোর মধ্যে চমকায় আমার আল্লাহ বলতেন মা কানা মুহাম্মাদুন নাবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিন ওয়া কানা আল্লাহ আমার আল্লাহ যখন বলতেছে আদম রে যার নামটা চমকাইতেছে এই নামটা আর কারো নয় তোমার সন্তানের মধ্যেই হবে তার নাম হবে মুহাম্মদ তার বাবার নাম হবে আব্দুল্লাহ মার নাম হবে আমেনা তখনই আমি মনে মনে ভাবছিলাম ওই নামের বরকত যদি আমি হাওয়ার গর্ভে আসলো
কিন্তু আমার গর্বে তো আসবে না, তোমার নাম তো আগের থেকে আমার মাওলাই বলে দিয়েছে। সেদিন থেকে আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ তুমি অন্তত তাকে যদি আমার গর্বে নাহি দাও, কিন্তু ইনি যার গর্বে জন্মগ্রহণ করবে অন্তত ওই মহিলাটারে আমার একটু দেখাইও। হে সুবহানাল্লাহ, বাইতে যে কই আরো জোরে কন, ও আমিনা আমিনা, তোমারে দেখার সব আমার জান্নাতের ভিতরে ছিল, আল্লাহর সাথে ওয়াদা ছিল, তোমার একটু আমি দুনিয়ায় থাকাকালীন দেখব তুমি কত দামি। এখন চোখের পানি ছেড়ে দেবেন গো বাবা, নবীর কথা শুনে যদি কারো চোখ দিয়ে অঝরে পানি ঝরে, জীবনী একবার হলো মদিনায় যাইতে পারবেন। মা হাওয়া যদি আমার নবী আসার হাজার হাজার বছর আগে আমিনারে দেখতে চায় গো বাবা, হাওয়ারে যদি স্বপ্নের ভিতরে বাস্তবে মা আমিনারে দেখাইতে পারে, আপনি যদি আমার বিশ্ব নবীর মাকে দেখার ইচ্ছা পোষণ করেন, আমার নবীরে স্বপ্নে দেখার ইচ্ছা পোষণ করেন, আমি আল্লাহর জাতের কসম করে বললাম স্বপ্নের ভিতরে আমার বিশ্ব নবীর দিদার লাভ হয়ে যাবে। মা হাওয়া হাজার হাজার বছর আগে বলছিল আল্লাহ এই মহামানব যেই মহিলার গর্ভে আসবে ওই মহিলার জীবনে একটা বার আমার একটু দেখাইও। আমিনা রে, আমি জান্নাতের ভিতরে বসে তোমার চেহারাটা দেখতে পারছিলাম, আমিনা আমি হলাম হাওয়া, মা হাওয়া স্তব্ধ হয়ে গেলেন। একটু পরেই দেখা যাইতেছে নাম তাছে বাবা, ওনার নাম আর কেউ নয়, উনিও দেখতাছে একই সাইজের, একটু খাটো কিন্তু চেহারা একই কোয়ালিটি, একই কোয়ালিটির চেহারা। মা আমিনা যখন প্রথম জনের পরিচয় পাইছে আর কোনো ভয় নাই, মনে মনে ভাবলেন মা হাওয়া যখন আসছে মা তো আমার দুইজন, আর একজন মা মনে হয় আসছে, ঠিকই দেখা যায় একই কোয়ালিটির চেহারা, আগের মহিলার চেহারা তার চেহারা সেম সেম দেখা যায়। নামিয়েই জিজ্ঞেস করে আমিনারে, চিন্তা করিস না রে মা, আমি হইলাম পৃথিবীর জাতীয় মা হাজেরা। আপনি মা হাজেরা? আমার বাবা ইব্রাহিমের স্ত্রী। হ্যাঁ ও মা। একটু পরেই দেখা যায় বাবা আর একজন মহিলা নিচে নামলেন, ওই আসমান থেকে সিঁড়ি লাগানো হয়েছে স্বাস্থ্য ভাটানো। একটু পরে একজন মহিলা নামলেন, সে আর কেউ নয় গো ফেরাউনের স্ত্রী মা। বলেন বলেন, ও এই নামটা ভালো জানেন, ফেরাউনের স্ত্রী মা আসিয়া। এইবার কিন্তু দুইজন বলছে আমি তোমার মা, কিন্তু এখন যিনি নামলেন মা মেলা, মনে মনে ভাবলেন মা তো দুইজন, হাওয়া একজন হলো আদিমাতা, হাজেরা হলো জাতির পিতার মা, জাতির জননী, জাতির জোরে কন, জাতির জননী কয় জোর না, নতুন করে বাংলাদেশে আছে জাতির জননী, একজনই বাবা একজন না দুইজন, সায়রার হাজেরা কেন ইব্রাহিম নবীর বিবি দুইজন, আল্লাহ আকবার বলতে পারলেন না? জাতির জননী বাজান দে সঙ্গে সঙ্গে মা। আমিনা মনে মনে ভাবলেন জাতির জননী তো আসলো, বুঝলাম ইনি আবার কে, চেহারাতে একই কোয়ালিটির দেখা যায়। ও বাবা আমার নবীর সাথে কতগুলো মহিলা পুরুষের চেহারার মিল ছিল, তার ভিতরে হাওয়া হাজেরা আমেনা এবং জিন্দা নাম তাছেন আমেনার গর্ব ধাত্রীমা হিসাবে তাদের চেহারা একই কোয়ালিটির, সব চেহারা একই কোয়ালিটির। মা হাজেরা জিজ্ঞেস করলেন আপনার পরিচয়টা জানতে পারি? এবার বলতেছে মা আপনি আমারে, মা বলবেন না আমি আপনার পুত্র বধূ। এই সুবহানাল্লাহ, আমি আপনার পুত্র বধূ, পোলার মা। আমি আশ্চর্য হয়ে গেলেন, পোলার খবর নাই, বউ আগে বসে, তোমার নাম কি? আমার নাম হলো আসিয়া, তুমি আমার পোলার বউ কেমনে হবা?
কেয়ামতের মাঠে আপনার ছেলের সাথে কয়েকটা মেয়ের বিবাহ হবে, তার ভিতরে আমি হলাম এক নাম্বার, আমি হলাম আপনার ছেলের পুত্রবধূ, আপনার পুত্রবধূ। এই কথাটা শুনতে দেরি আছে, আমি না চোখ দিয়ে দর দর করে পানি পড়তে দেরি নেই। কেন দেরি নেই জানেন? আমি না মনে মনে ভাবতেছে গো, আমি মুহাম্মাদের মা হওয়ার পরে আমি তারে দেখলাম, আমার পোলার খবর নাই, পোলার বউ আয়া পড়ছে, এই সময় যদি আমার স্বামী বাইসা থাকতো, যদি একটা দিনও বাইসা থাকতো, আমি আমার স্বামী আব্দুল্লাহরে বলতে পারতাম, পোলা কবে বিবাহিত উপযুক্ত হবে জানি না, তবে আল্লাহর হুকুমে পোলার বউ দেখে ফেলছি। আরে আমার পুরা কপাল, আমি তাও বলতে পারলাম না, একটু পরে আর একটা মেয়ে নামলেন, নামিয়ে সালাম দিয়ে বলে আসসালামু আলাইকিয়া আমিনা বিনতে আব্দুল ওহাব উম্মি, ও আমিনা বিনতে আব্দুল ওহাব, আব্দুল ওহাবের মেয়ে আমিনা, ও মা আল্লাহ শান্তি আপনার পরে বর্ষিত হোক। আমিনা আশ্চর্য হয়ে বলে তুমি আমারে আবার বলতেছো, মা তুমি আবার কে? ওই মহিলা উত্তর দিচ্ছে, মা আমি আপনার মা বলছি, তার কারণ আছে। কয়কে ওই যে আপনার ডাইন পাশে বসে আছে, ডাইন পায়ের কাছে, উনি আপনার ছেলের পুত্রবধূ, আমিও আর একজন পুত্রবধূ। জোরে কর, তুমিও পুত্রবধূ, তোমার নাম কি? আমার নাম ঈসা ইবনে মারিয়াম, আমি ঈসা নবীর মা মারিয়াম। আল্লাহু আকবার বলেন, তুমি ঈসা নবীর মা মারিয়াম? হ্যাঁ, যখনই বলছি ঈসা নবীর মা মারিয়াম, দর দর করে মা আমিনা চোখের পানি ছেড়ে দিলেন। আমি শুনতে পেয়েছি আপনার ছেলে, আপনার ছেলে আমার, আমার সন্তান ঈসা, আপনার সন্তান ঈসা আমার মুহাম্মদ উম্মত হইয়া শেষ জামানায় আসবে। আমি শুনছি ঈসা নবী আসমানে আছে, উনি তো কিয়ামতের 40 বছর আগে দুনিয়ায় আসবে, শুধু একটা কথার উত্তর দিবেন গো, আমার মুহাম্মদ কি তলে পৃথিবীর সমস্ত নবীর নবী? মা মারিয়াম বলে ফেললেন 100% আপনার ছেলে সমস্ত নবীদের নবী, সমস্ত মানুষের শ্রেষ্ঠ মানুষ। এখন আপনারা উত্তর দেন, মারিয়াম যদি দুনিয়া আসার আগে নবীর শ্রেষ্ঠ মানুষ ঘোষণা দেয়, ভারতের একজন পান্ডা নাস্তিক কুত্তা, এক পুরোহিত, একজন ব্রাহ্মণ আমার নবীকে গালি দিয়েছে, আমার নবীকে চরিত্রহীন বলে গালি দিছে, নবীর চরিত্রে বলে ভেজাল ছিল এই কথা বলেছে, ওই পরিহিত্রে বাংলার জমিনে নয় পৃথিবীর যে প্রান্তেই থাকবে ভারতের জমিন থেকে তারে উৎখাত করতে হবে। রাজি আছেন না নাই? বাংলার জমিন শুধু নয়, ভারতের জমিন শুধু নয়, পাকিস্তানের জমিন নয়, পৃথিবীর যে প্রান্তেই জন্ম নেবে আমার নবীর যে গালি দিবে, নবীর চরিত্র নিয়ে কথা বলবে, ওর বিরুদ্ধে আমাদের আন্দোলন। আর জায়গায় পূজা ফেলবো না, কথা ঠিক না ঠিক? পৃথিবীর সব সৃষ্টিকুলের মধ্যে চরিত্রে ভেজাল থাকতে পারে, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো ভেজাল নাই। ভারতের পরিহিতের কত বড় সাহস, ব্রাহ্মণের কত বড় সাহস, আকাডার দেশে জন্ম নিয়া তুই আমার নবীরে গালি দিবি, আর আশেকে রাসূল বলে এটা সহ্য করবে, এটা কখনো ভাবিস না। পৃথিবীর যে প্রান্তে তুই থাকবি, তোর বিচার আল্লাহর জমিনে হবে, তোর জমিনে, পৃথিবীর যেই জমিন যার জন্য বানিয়েছে এই জমিনে তোর বিচার হবে, তোর বিচার এই জমিনে হবে। ভারত সরকারকে বলবো, আপনার ওই পরহিতকে অতি তাড়াতাড়ি বিচারের কাঠ গড়ায় দাঁড় করান। বাংলাদেশের মুসলমান প্রতিটা জেলায় জেলায় এই পরহিতের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলছে, এমনকি ভারত দিল্লি, নয়া দিল্লি, ওল্ড দিল্লি, প্রত্যেকটা দিল্লির রাস্তাঘাট
লং মার্চ, 1-2 কিলোমিটার নয় প্রায় 100 কিলোমিটার রাস্তা মুসলমান পায়ে হেঁটে দিল্লির মসজিদকে ঘেরাও করেছে। এরা আশেকের রাসূল, আর আশেকের রাসূলদের স্পিরিট আপনারা দেখেছেন, সেই দিল্লি 100 কিলোমিটার রাস্তা পর্যন্ত এদের লাইন চলে গেছে আশেকের রাসূলদের। তাদের একটাই কথা, আমার নবীকে যারা অপমান করেছে ভারতবর্ষে তাদের থাকার অধিকার নাই। তো ভারতের ভিতরে যদি নবীকে গালি দিয়ে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে যদি তারা বিচারের দাবি রাখতে পারে, আমরা রসুলের ভালোবাসা আছে, রসুলকে ভালোবাসি, আমরাও কি বেঈমানের বিরুদ্ধে আন্দোলন করতে পারি না? কি বলেন, পারি না? পারি তো ইনশাআল্লাহ। এই মুসলমান, আপনি ভাবতে পারেন এটা তো আমার দেশে নয়, এখান থেকে আন্দোলন করলে কি হবে? সারা পৃথিবীতে দেখায় দিব, সারা পৃথিবীতে, যে নবীর আশেক শুধু দিল্লিতে নয়, আসামে নয়, আসাম রাজ্য নয়, বেঙ্গলে নয়, সারা পৃথিবীতে নবীর আশেক আছে। এই উমরায় যে দেখলাম সৌদি আরবের মানুষগুলো ওই পরহিতকে প্রতিবাদ করেছে, এবং শুধু তাই নয়, মক্কার যত ইমাম আছে, দুইটা জুমাই তো পেয়েছি মক্কায় একটা মদিনায় একটা, প্রত্যেকটা খুতবার ভিতরে ইমাম সাহেব বলেছে, আমার বিশ্ব নবীর ইজ্জত, আমার বিশ্ব নবীর সম্মান পৃথিবীর শ্রেষ্ঠ সম্মান। গত জুমায় যখন জুমার নামাজ পড়তে ছিলাম মসজিদ নবমী, ইমাম সাহেব খতিব সাহেব আব্দুর রহমান হুজাইফি, মক্কার ইমাম হলো আব্দুর রহমান সুদাইসি, আর আব্দুর রহমান হুজাইফির ছেলে গত জুমা পড়িয়েছে। আব্দুর রহমান হুজাইফির বড় ছেলে এখন মসজিদ নবমীর, ওনার বাবার ইন্তেকালের পরে, উনি অসুস্থ হওয়ার পরের থেকেই এখন তার ছেলে হলো মসজিদ নবমীর খতিব। তো আব্দুর রহমান হুজাইফির সন্তান, উনি খুতবার ভিতরে নবী ঈশ্বরবীর চরিত্র নিয়ে কথা বলতেছিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। এই আয়াতগুলো উনি তেলাওয়াত করতেছিলেন, আর আমার বিশ্ব নবীর এক একটা চরিত্র বলতেছিলেন। মায়েশা থেকে বর্ণিত, মায়েশার হাদিস কেন বর্ণনা করলেন খতিব সাহেব, যে মায়েশাকে একদিন জিজ্ঞাসা করা হয়েছিল, আয়েশা বিশ্ব নবীর চরিত্র সম্পর্কে আপনি কিছু আমাদের বর্ণনা করেন, আপনার স্বামী স্বামী হিসাবে কেমন? আমরা তো দুনিয়ার স্বামীর অভাব নাই, আমরা বউর সাথে যে ব্যবহার করি পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী হিসাবে আমার নবী এক নাম্বার। আল্লাহু আকবার বলতে পারেন? আল্লাহ। পৃথিবীর বাচ্চা হিসাবে আমার নবী এক নাম্বার, পৃথিবীর লোকসভা হিসাবে নেতৃত্বের দিক দিয়ে আমার নবী এক নাম্বার, পৃথিবীর শ্রেষ্ঠ ইমামের দিক দিয়ে আমার নবী এক নাম্বার, পৃথিবীর শ্রেষ্ঠ নেতার দিক দিয়ে আমার নবী এক নাম্বার, পৃথিবীর শ্রেষ্ঠ চেহারার দিক দিয়ে আমার নবী এক নাম্বার, পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান আমার বিশ্ব নবী। মায়েশাকে জিজ্ঞেস করা হলো এই খুতবার ভিতরে পড়তেছিলেন এই হাদিস কানা, মায়েশাকে জিজ্ঞেস করলো, ইয়া আয়েশা এম বিনতে আবু বকর, আহসানান নাস ওয়া আওজাদান নাস ওয়া আসজাআন নাস খুলিকাল ইনসান ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সমস্ত মানুষের মধ্যে কোন হল ইনসান? খুলিকাল হাসান মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মা আয়েশাকে জিজ্ঞেস করছেন, আপনার স্বামী হিসাবে আমি তো জানি পৃথিবীর শ্রেষ্ঠ নবী হিসাবে সে শ্রেষ্ঠ মানুষ, স্বামী হিসাবে আপনার কাছে কেমন ছিল? আয়েশা বলতেছে, আওজাদান নাস আহসানান নাস আওজাদান নাস ওয়া আসজাআন নাস। আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি কি বলতেছো স্বামী হিসাবে কেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসাবে বলো। স্বামী বাদ দিলাম, স্বামী স্ত্রীর মধ্যে কিছু না কিছু টোটকা ফটকা লাগতে পারে, আরে স্বামী হিসাবে বাদ দিলাম, আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের ভিতরে আহসানান নাস, পৃথিবীর সমস্ত মানুষের ভিতরে উত্তম, ওয়া আসজাআন নাস। স্বামী বলো আর প্রেসিডেন্ট বলো আর নেতা বলো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হলো আমার নবী, আমার স্বামী মুহাম্মাদুর। আজকে আমার সেই নবীর চরিত্র নিয়ে যদি কোনো পরহিত না, পৃথিবীর রাজা বাচ্চারাও কথা বলে, ওর দাঁত ভাঙা জবাব দিব। রাজি আছেন না নাই? ইনশাল্লাহ বলেন তো। নবী
পক্ষে যদি পৃথিবীর যে প্রান্তই হোক প্রতিবাদের জ্বর উঠায় ওই ভারতের পরিহিত নাস্তিক বেঈমান কুত্তার বিরুদ্ধে। বস্ত্র মুষ্টি ধারণ করে ভারত যেতে পারবো না, যেখানে সমাবেশ মিছিল মিটিং হবে নবীর পক্ষে প্রতিবাদ করার জন্য। দোকান পাট রাস্তা ঘাট সব ফেলে রেখে একটু প্রতিবাদ করতে যেতে পারবো না? দিল্লির মানুষ যদি 100 কিলোমিটার হেঁটে সেই ওল্ড দিল্লি থেকে নয়া দিল্লি যেতে পারে, ওল্ড দিল্লি থেকে নয়া দিল্লি শত শত কিলোমিটার রাস্তা যদি লং মার্চ করে তারা দিল্লি ঘেরাও করতে পারে, আমরা অন্তত পল্টন ওই সুনকুটিয়া কদমতলি উলামা ইকরাম ডাক দেয় আমরা যেতে রাজি আছি না? কে কে রাজি আছে দেখে আল্লাহকে হাত তুলে দেখা তো, কে কে রাজি আছি? লিল্লাহে তাকবীর, আল্লাহ কবুল করুক, জোরে কেন আমিন। নামান হাত দেখা যাইবো না, দেখবো না যারা হাত তুলছেন কয়জন যাবে। বাংলাদেশ মানব কল্যাণ পরিষদ অর্থাৎ যেটার উপদেষ্টা আমি ইলিয়াসমান জেহাদি, বাংলাদেশে সব, এখানে শুধু আমি নয়, মানব কল্যাণ পরিষদ বাংলাদেশ অর্থাৎ প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াবে এই নিয়াত করে একটা সংগঠন আছে কেরানীগঞ্জ। এই সংগঠনের পক্ষ থেকে সুনকোটে চৌরাস্তায় নবী প্রেমিকদেরকে আজকে ডাক দিয়েছে বিশ্ব নবীর পক্ষে ওই পরিহিতের বিরুদ্ধে বিচারের দাবি লইয়া ডাক দিয়েছে। কি যাইতে রাজি আছেন? কি যাবেন না খাবার খাওয়ানোর লেগে বাসায় যাবেন? ডাইরেক্ট নামাজ পড়ে ওইখানে যাবেন, রাজি আছেন না? নাই যাবেন তো ইনশাল্লাহ। আমি কসম করে বলতে পারি এত মুজাহাদা যদি থাকে অন্তরের সাথে যে বিশ্ব নবীকে যে গালি দিয়েছে ওর ফাঁসির দাবিতে ওর বিচারের দাবিতে আমি এখান থেকে অন্তত 500 কদম চুনকুটা চৌরাস্তা 500 কদম লাগাই আমি গেলাম, হতে পারে 500 কদমের বাদৌলতে বিশ্ব নবী 6,500 কিলোমিটার রাস্তা এসে স্বপ্নের ভিতরে তোমার সাথে দেখা দিতে পারে। পারে কি পারে না? চোখের পানি ছেড়ে দিয়ে বলতে পারো নবী গো ভারতে যাওয়া সম্ভব নয়, ভারতে যাওয়া সম্ভব নয়, এই পর্যন্ত আসছে আপনার প্রেম দেখাবার জন্য, দুপুরের খাবার খাই নাই, ঘরেও যাই নাই। ইলিয়াসুর রহমান জেহাদি বলেছে পাগলের মতো আশেক রাসূল হিসাবে ছুটে এসেছি শুধু আপনার সাথে। বেয়াদবি যে করেছে ওর প্রতিবাদ করার জন্য, ওর বিরুদ্ধে আন্দোলন করার জন্য নবীকে কিয়ামতের মাঠে আমারে ধুইয়া আপনি জান্নাতে যাইয়েন না, এই নিয়াত যদি আপনার থাকে আমার বিশ্বাস মৃত্যুর একদিন আগে হলো আপনার চেহারার সাথে বিশ্ব নবীর চেহারা মিল না করাইয়া আল্লাহ আপনারে কবরে নিবে না। কসম করে বলতে পারেন আল্লাহ আকবার বলতে পারেন না? হে বিশ্ব নবীর প্রেমে যদি, বিশ্ব নবীর প্রেমে যদি হরিণ জান্নাতে যেতে পারে, হরিণ বিশ্ব নবী যাইতেছে সাহাবীদেরকে নিয়ে রাস্তা দিয়ে, আপনারা জানেন মদিনায় যারা গেছেন মক্কায় যারা গেছেন মক্কা মদিনায় কিন্তু কোনো বাগান নাই, গাছ গাছলা নাই, খালি পাহাড় আর পাহাড়, পাহাড়ের ভিতরে হরিণ বাস করে, বাঘ বাস করে, ভাল্লুক বাস করে, হিংস্র প্রাণী বাস করে। আমি যখন এই বছর মাহফিল করতেছিলাম ওহো পাহাড়ের পাশে, আল্লাহ আকবার বলতে পারলেন না? সুগনাম, ওহো পাহাড়ের সাথে একটা বাজার আছে এটার নাম হলো সুগনাম, সুগনাম মানে ছাগলের বাজার। এখানে মদিনার যত কোরবানির উট ভেড়া বকরি গুম্বা এখানে বিক্রি হয় ওহো পাহাড়ের সাথে এই জায়গাটা। তো ওইখানে আমার অনেক ভক্ত, হাজার হাজার ভক্ত আমার, যদি বলেন হাজার হাজার মানুষকে মদিনে আছে, হ্যাঁ অধিকাংশ অন্তত 18 লক্ষের উপরে প্রবাসী সৌদি আরবে। আল্লাহ আকবার বলতে পারলেন না? বাংলাদেশি মক্কা মদিনায় যারা কাজ করে বাংলাদেশি এরা আছে অন্তত 4,500-এর উপরে, খালি মক্কা মদিনায় কাজ করে 4,500-এর উপরে বাংলাদেশ। তো মদিনায় যারা কাজ করে অধিকাংশ এরা উহুদ পাহাড়ের সাথে থাকে, সুবহানাল্লাহ। তো এখানে যখন আমি গেলাম বাজানলে শুধু কেন এই কথাগুলো বলছি, আমার একটা বাংলাদেশি ভাই বলে জেহাদি সাহেব আমি কেন এই উহুদ পাহাড়ের কাছে কাজ করি জানেননি,
আমি 18 বছর পর্যন্ত মদিনায় থাকি, ভালো ভালো কাজের অফার আমি রিয়াদে পাইছি, আমি দাম্মামে পাইছি, আল কাসিম পাইছি, আমি বহুত যাই আম্বু পাইছি, যেখানে তেলের খনি এখানে পাইছি, বহুত দামি দামি জায়গায় কাজের অফার পাইছি, আমি মদিনা ছাইরা যাই নাই গো। কেন যাই নাই জানেন? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলে মদিনায় আসার পরে আর কোনোদিন মক্কায় ফিরে যায় নাই। ওবাদান আল্লাহ শুকর, এই বছর উমরায় যাওয়ার পরে কুমিল্লা দেবীদ্বারে একজন হাজি মারা গেছে, ছোট্ট মেয়েটার সাথে লয়ে গেছে, বিবির লয়ে গেছে, মেয়ের জামাই সাথে লয়ে গেছে, 12 বছরের নাতিটাও সাথে লয়ে গেছে, তাদের ফ্যামিলিতে 5 জন উমরায় গেছে। ও বাবা আমার সাথে দেখা, যখন লাশটা তারা দাফন করি আমার কাছে আসছে, হুজুর আমার শ্বশুরকে দাফন করে আস। আমি তার মাথায় হাত দিয়া বললাম, আপনার শ্বশুরের সাথে দামি আর কে আছে? যেই কবরস্থানে হাসান ঘুমিয়েছে, যেই কবরস্থানে ওসমান গনি ঘুমিয়েছে, যেই কবরস্থানে মা ফাতেমা ঘুমিয়েছে গো, যেই কবরস্থানে হাসান রাদিয়াল্লাহু আনহু ফাতেমার সন্তান ঘুমিয়েছে, যেই কবরস্থানে ফাতেমার 4টা সন্তান ঘুমিয়েছে, যেই কবরস্থানে আমার নবীর 9 জন বিবি ঘুমিয়েছে, এই কবরস্থানে আপনার শ্বশুর ঘুমাইল। যেই হাজিটা মারা গেছে ছোট্ট মেয়েটারে নিয়ে গেছে, বাবা এখনো বিবাহ হয় নাই, ছোট্ট মেয়ে মানে 15-16 বছর হবে, এই হাজিটার ওই মেয়েটা তার দুলাভাইয়ের সাথে অর্থাৎ তার মার সাথে বলতেছে, ওই যে জিহাদি সাহেব হুজুর মায়ের ওয়াজ বেশি করে, বাবার ওয়াজ বেশি করে, হুজুরের কাছে দোয়া চাও। আমি শুধু তারে বুঝ দিলাম, পুণ্ডে কিয়ামতের মাঠে তোমার বাবার সাথে দেখা হইব, তোমার বাবার লাগে আমি কি দোয়া করব, তোমার বাবা আমার বাংলাদেশের একটা সোনালী সন্তান, কারণ সবার কপালে মসজিদে নববীর পাশে দাফন হয় না। মেয়েটারে যতই বুঝতেই বাবা কোন রকম বুঝ মানে না, বোরকার ভাগ দিয়ে কাইন্দা কাইন্দা বলি, আর ছিলাম 5 জন এখন চলে যাব 4 জন, আমার বাবারে কই রেখে গেলাম। ওই হাজির বিবি বারবার কাঁদে আর বলে, যদি কোন রকম ভাবে আমার স্বামীরে বাংলাদেশে লয়ে যাওয়ার সিস্টেম থাকতো, আমি লাগেজের ভিতরে করে আমার স্বামীরে লয়ে যাইতাম। আমি বললাম, মা গো আপনার স্বামী এমন জায়গায় ঘুমাইছে, যেই কবরস্থানে মা ফাতেমা ঘুমিয়েছে, যেই কবরস্থানে হাসান ঘুমিয়েছে গো, ওই মহিলা কোন রকম ভাবে বুঝে না গো বাবা। আমি আপনাদের সামনে কেন বলছি জানেন? এই পৃথিবী যাদের বা বাবা চলিয়া যায় তারাই বুঝে মা বাবা কি জিনিস। এ যুবক ভাইরা আমি কেন বলছি, ওই হাজি সাহেবের জামাই বারবার বলতেছে, হুজুর আমার শ্বশুরকে যখন কবর দিলাম কবরের ভিতরে দেখতেছি কেমন একটা সুবিরান বের হয়ে গেছে, হুজুর যে আতর লাগায় আমার শ্বশুরকে আমরা দাফন করছি, আমি তো কবরের মধ্যে তাকাইছিলাম কিভাবে কবর দেয়, হুজুর কবরের ভিতর থেকে এমন একটা ঘেরান আসছে, যেই ঘেরান আতর ওই কোয়ালিটির আতর আমি কোনোদিন পাই নাই। আল্লাহু আকবার, জোরে বলতে পারলেন না? আমি এই কথা কেন বলছি, ওই জান্নাতুল বাকি কবরস্থানে বিশ্ব নবী বলেন, এমন একটা মানুষ নাই যদি ঈমান থাকে
আমার আশেকে রাসূল হয়, ওরে যখন এখানে কবর দিবে, কবর দেওয়ার সাথে সাথে আমি নবীর রওজার সাথে তার রওজার সাথে যোগাযোগ হয়ে যাবে। বেজান আপনাদের খেদমত আরজ করতে চাই, বেশি সময়ে কথা বলবো না, শুধু একটা কথার উত্তর দেবেন, বিশ্ব নবীর সাথে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? সবাই আছে ইনশাল্লাহ বলেন। নবীর স্বপ্নে দেখার নিয়ত আছে না নাই? যদি বিশ্ব নবীকে স্বপ্নে দেখার নিয়ত থাকে, এখন রেডি হন, নবীর পৃথিবীর যে প্রান্তে গালি দেবে ওর জ্যান্তা পুজে ফেলবো। বাংলার জমিনে যদি কেরানীগঞ্জের জমিনে কেউ আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, আর জায়গায় হাত পা ভেঙে দিবে। কথা বলেন না কেন? এখন তো গালি দিয়েছে ভারতে, ওরে তো কিছু করার নাই। ওই হিন্দু ব্রাহ্মণ পরহিত, ওই বেঈমানের বাচ্চা কুত্তা, কারণ আমার আল্লাহ কোরআনে বলেন, মান সাবিয়া, আল্লাহ রাসূল হাদিসে বলেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যারা আমি নবীকে গালি দেবে তার বিচার হলো তার কল্লা উড়াই দিতে হবে। আল্লাহু আকবার বলতে পারবে? বিচারটা কে শিখাই দিয়ে গেছে? এই মক্কার ভূখণ্ডে যে প্রান্তই হোক, নবীর গালি দিয়ে এত দূরের কথা, নবীর একটা সুন্নাতকে যদি কেউ অস্বীকার করে মক্কায়, সাথে সাথে ওর কল্লা উড়াই দেবে। নবী বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে আমি নবীরে গালি দিবে সাথে সাথে তার বিচার হলো তার কল্লা উড়াই দেবে। ওই পরহিতের কল্লা আমরা উড়াই দিতে চাই, যদি কেন কেমনে, আমরা তো আর ভারত যেতে পারবো না, ওই মুরগি আকাডারে বলবো, কারণ ওরটা তো আর কাটা না, ওরটা কি আকাডা না, আকাডারে বলবো, যদি তোর পরহিতের বিচার না হয় সারা পৃথিবীতে আশেকের রাসূলদের আগুন লেগে যাবে। কথা বলেন না কেন? লিবাননে প্রতিবাদের ঝড় উঠছে, জিদ্দায় প্রতিবাদের ঝড় উঠছে, বাংলার জমিনে প্রতিবাদের ঝড় উঠছে, ইরানে প্রতিবাদের ঝড় উঠছে, ফিলিস্তিনে প্রতিবাদের ঝড় উঠছে, ভারতের গুজরাটে সহ দিল্লি, নয়া দিল্লি, আসাম, সারা পৃথিবীতে প্রতিবাদের ঝড় উঠছে। আজকে রাসূলগুলো দেখায় দিচ্ছে, পৃথিবীর যে প্রান্তেই আমার নবীকে গালি দিবে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, ওর কল্লা সেখান থেকে উড়াইয়া দিব। ভারত সরকারকে বলবো, আকাড়া সরকার, মোদি সরকার, তোমার সাথে আমার সরকারের একটা লিয়াজু বর্তমান হচ্ছে, কিন্তু মনে রাখবা, যদি লিয়াজু আমাদের সাথে রাখতে হয়, বাংলার মুসলমান এমন একটা কোয়ালিটির মুসলমান, এরা হতে পারে গরিব, এরা হতে পারে পয়সাহীন, এরা হতে পারে চেহারার মিল নাই, হতে পারে এদের গায়ে শক্তি নাই, কিন্তু আশিক রাসূল যদি রাস্তায় নামে সারা পৃথিবী একাকার করে ফেলতে পারে, জ্বলন্ত প্রমাণ বিগত সরকার থেকে পেয়েছে। কথা বলেন না কেন? ভারত সরকারকে বলবো আমার এই বক্তৃতার মাধ্যমে, কারণ আমার বক্তৃতা সারা পৃথিবীতে যাবে জুমার পরে, আমি জানি, যদি আমার বক্তব্য মোদি সরকার আপনার কান পর্যন্ত পৌঁছায়, আমি ইলিয়াস রহমান জেহাদি, বাংলাদেশের ক্ষুদ্র একটা থানা কেরানীগঞ্জ থেকে হুঙ্কার দিয়ে বলছি, ইলিয়াস রহমান জেহাদি হতে পারে গুনাহগার, আমার বিশ্ব নবীর চরিত্রে যদি তুমি মোদিও কথা বলো, তোমারে আমি সুযোগ পাইলে তোমার কল্লা আমি উড়াই দেব। তোমাকে চ্যালেঞ্জ করলাম, যদি পারো আমার নবীকে তুমি মোদি একটা গালি দিয়ে দেখো, তোমার চরিত্রে কত নাম্বার ভেজাল থাকতে পারে, আমার চরিত্রে ভেজাল থাকতে পারে, আমার নবীর চরিত্রে কোনো ভেজাল নাই। আমার নবীকে নিয়ে তুমি মোদিও যদি কথা বলো, ভারতের মুসলমান, বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের মুসলমান, ইরানের মুসলমান, সৌদি আরবের মুসলমান, তোমার কল্লা উড়াই দিতে দ্বিধাবোধ করবে না। সারা পৃথিবীর মুসলমান জীবন দিতে পারে, তার নবীর অপমান সহ্য করতে পারে না। তুমি তাড়াতাড়ি তোমার ওই ব্রাহ্মণকে, তাড়াতাড়ি তোমার ওই পরহিত জাউরাকে, বেজরনাকে, পিতৃ পরিচয়হীন সন্তান, কারণ আমার নবী বলেছে যে আমার চরিত্র নিয়ে কথা বলবে, ওর জন্মের মধ্যে ভেজাল আছে, ওর জন্ম জারজ সন্তান, তোমার এই জারজকে, তোমার ওই পিতৃ পরিচয়হীন সন্তানকে, এই পরহিতকে অতি তাড়াতাড়ি বিচারে কাট করে আনা হবে। সারা পৃথিবী থেকে জ্বর উঠবে, বাংলাদেশের মুসলমান কেবল গর্জা উঠছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন হয়েছে, তোমরা জানো পল্টন থেকে আন্দোলন হচ্ছে, সারা বাংলাদেশ থেকে আন্দোলন হচ্ছে, কয়েকদিন পরে আশেকের রাসূলদের আশেকের আগ্নেয়গিরি দাবানলের মতো ধাউ ধাউ করে জ্বলে উঠবে।
এই আগুন সামাল দেওয়ার মতো তুমি মোদি আর কুলে পারবা না। কথা বলেন না কেন? কি আশেকের রাসূলকে পরিচয় দিতে রাজি আছেন না? ঘরের মধ্যে হইয়া থাকে রাসূল, মনে রাখবেন আমি বলি নাই, যদি আপনি বলেন হুজুর এখানে বসে সিদলাইলে কি হবে, এই মুসলমানের বলা এখানে বসে সিদলাইলে হবে না, মানে আপনাদের জানা আছে বিশ্বনবীর একজন সাহাবীকে শহীদ করা হচ্ছে মসজিদে নববী থেকে প্রায় 82 কিলোমিটার দূরে, সেই বীরে মাওনা, আল্লাহ আকবার বলতে পারবো না, সেই তাবুকের কাছাকাছি বীরে মাওনা আমি গুনাহগারে ওসব গিয়েছিলাম, রসুল একজন সাহাবীকে শহীদ করা হচ্ছে, শহীদের চরণে হচ্ছে, সেই বীরে মাওনা তাবুকের কাছাকাছি যখন পাহাড়ের ঢালুতে ফেলাইয়া তাকে শরীরে চড়াচ্ছে, হাত পায়ের ভিতরে লোহা ঢুকাই দিছে, হাত পায়ের ভিতরে এখান দিয়ে লোহা ঢুকানো, এখান দিয়ে প্যারাক ঢুকানো, শহীদ হওয়ার মাত্র 2 মিনিট আগে জিজ্ঞেস করে, তুমি শুধু একবার বলো তোমার এখানে তোমার পরিবর্তে তোমার নবী মুহাম্মদকে শরীরে চরণ হচ্ছে। ওই সাহাবি বলে উত্তরটা যদি নিতে হয় তাহলে আমার হাত পায়ের বাদনটা ছেড়ে যায়, আল্লাহু আকবার বলতে পারলেন না? এই উত্তর যদি নিতে হয় যে আমার পরিবর্তে আমার নবীর শরীরে চরণ হচ্ছে, এই কথা একবার শাহাদত করলে, সাক্ষ্য দিলে, গাওয়াহি দিলে আমারে ছেড়ে দিবি, আমার মতো হাজারো জীবন হাজার বার শহীদ হবে শরীরে চড়ে, কিন্তু তারপরে যদি শরীর মাঝখানে বসে শুনি আমার নবীর পায়ের মধ্যে একটা কাটা ফুটছে, কাটা কেউ যদি আমার কানে খবর দেয়, আমি শুনির থেকে যদি সুযোগ পাই আমার এই দাঁত দিয়া আমার বিশ্বনবীর পায়ের কাটাটা তুলে দিব, শুনিতে চড়ানো দূরের কথা। এই ছিল সাহাবিদের ভালোবাসা। এই মুসলমান ভাইরা এখন যদি বলেন যে আমরা বাংলাদেশ থেকে ভালোবাসা কিভাবে করব, আমার নবীরে গালি দিছে আমরা এখানে বসে সিনলেলে কি হবে, এই নামাজ যদি আল্লাহরে না দেখে পড়তে পারেন, নামাজের মধ্যে দুরুদ, আপনার দুরুদ মদিনায় যাবে, এই বিশ্বাসে যদি তাসাহুদের পরে দুরুদ পড়তে পারেন, এই দুরুদ নামাজে কি লেগে পড়েন, আপনার দুরুদ নবীর রোজায় যাক এই নিয়ত করে পড়েন না? কথা বলেন না কেন? এই তাসাহুদের পর আত্তাহিয়াত পরে সালাম ফিরাবার আগে দুরুদ পড়েন না? এই দুরুদ কেন পড়েন? যে আমার দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এই কি বলছেন? আমার দুরুদ ও সালাম নবীর রওজায় যাক, নবীর কাছে পৌঁছাক, আপনার সালাম পৌঁছায় যাবে 100% যদি আপনার অন্তরে ইশকে নবী থাকে, আর ইশকে নবী না থাকলে আপনার দুরুদ আসমানে যাবে না, নবীর রওজায় যাবে না। তাহলে এখান থেকে যদি 6,500 কিলোমিটার দূর থেকে নামাজের ভিতরে সালাম যাবে এই আশা নিয়ে দুরুদ পড়তে পারেন, মনে রাখবেন আপনার প্রতিভা এখান থেকে 500 কিলোমিটার দূরে যেতে পারে, 1,000 কিলোমিটার দূরে যেতে পারে, পারে কি পারে না? অতএব ওই পরিহিতের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য বিচারের দাবি নিয়ে বর্তমান সরকারের কাছে আমরা দাবি উত্থাপন করার জন্য, মোদি সরকারকে দেখাবার জন্য সুরকেটা চৌরাস্তায় নামাজের পরই আন্দোলনের ডাক আসছে উলামা একরামের পক্ষ থেকে। কি যাবেন না ওখানে? যাবেন তো ইনশাআল্লাহ, সবাই যাবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ যারা আমার নবীকে গালি দিয়েছে ওর বিচার তোমার কাছে দিলাম। মা আয়েশা বলেন আমাদের ঘরে 3 মাস পর্যন্ত কোনো হাড়ি জ্বলেনি, 1 চাঁদ থেকে আর 1 চাঁদ পর্যন্ত 1 সেকেন্ডের জন্য আমাদের ঘরে বাতি জ্বলেনি, উম্মতের জন্য বিশ্বনবী পেটে 7 দিন পাথর বেঁধেছে, আজকে সেই উম্মতের সামনে আমার নবীরে গালি দেবে, এটা কোন দুর্বল ইমানদার ছাড়া কেউ মেনে নিতে পারে না ইনশাআল্লাহ। বাকি নামাজের পরেই চুনকোটা চৌরাস্তায় যাবো ইনশাআল্লাহ। আর ওই বিমানের বিচার পৃথিবীতে হোক আপনি চান না? কে কে চান দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহ এই জুমার দিন রবিউল আউয়াল মাসে তোমার নবী দুনিয়া আসছিল, এই রবিউল আউয়াল মাসে তোমার কাছে বিচার দিলাম, জানি আমাদের বিচার দুনিয়ার কোন আদালত করবে না, তোমার আদালতে দিলাম, এই পরহিতের বিচার পৃথিবীতে তুমি করবা, আল্লাহ তুমি ওকে হেদায়েত দিবা, তা না হলে হেদায়েত না থাকলে চিরতরে ধ্বংস করে দিবা, চিরতরে ধ্বংস করে দিবা, চিরতরে ধ্বংস করে দিবা, চিরতরে ধ্বংস করে দিবা। ভারতের ভিতরে বহুত ঘটনা আছে যে বাবরি মসজিদে প্রথম বাড়ি দিয়েছিল সে কিন্তু মুসলমান হয়েছিল, কথা বলেন না কেন?
এবং ভারতের ভিতরে বিশ্ব নবীকে যে সর্বপ্রথম নবীকে গালি দিয়েছিল সে কিন্তু মুসলমান হয়েছিল, সে শ্রীকৃষ্ণ, সে শ্রীকৃষ্ণ যার নাম হয়েছিল ইসলাম, নুরুল ইসলাম। এই বাংলার জমিনে আসছিল ইসলাম কবুল করার পরে যে বিশ্ব নবীকে স্বপ্নে দেখেছিলেন। ভারতে বহুত ঘটনা আছে, যেই ঘটনার ব্যাপারে দীপ্তকণ্ঠে আওয়াজ করে বলতে পারি, মোদী সরকার যে বেঈমান পুরোহিত নবীকে গালি দিয়েছে, তোমাদের দেবতাদের একজন ইমাম আল্লাহ তার হেদায়েত দিক যদি হেদায়েত না পায় পরে জীবনের তেরো জন আল্লাহ ধ্বংস করে দেয়। আশা ব্যক্ত করে আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে বক্তৃতা শেষ করার আগে, ওর বিচার বাংলার জমিনে হোক আপনার চান্ত, ইন্ডিয়া হোক চান্ত, আমরা বাংলাদেশের সরকার অতি দ্রুত আশেকে রাসুল হিসাবে ভারতের দূতাবাসে একটা স্মারকলিপি পাঠানো হোক যে অতি তাড়াতাড়ি এই পরহিতের বিচার করা হোক, কারণ পৃথিবীর কোন ধর্মের গ্রন্থের মধ্যে নাই কোন ধর্মের উপর আঘাত করা যায়। আর সব ধর্ম বাদ দিলাম, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আমার নবী মানুষ, আমার নবীকে যে গালি দিবে মান সাব্বা নবিয়ান ফাকতুলু পরে দুনিয়া রাখা যাবে না। কে নবী যদি বিচার করে দিয়ে যায় যে যারা আমারে গালি দিবে ওর কল্লা উড়াই দিবা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর সামনে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি, কিন্তু যখন আমি বাসায় যাই অথবা বিবির কাছে যাই অথবা ব্যবসা প্রতিষ্ঠানে দোকানে যাই আমার কেন যেন মনে হয় আপনারে ভুলে যাই, তাহলে কি আমি মুনাফিক হয়ে গেলাম না? বিশ্বনবী বললেন, আমার লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ওই সময় পর্যন্ত কামেল মোমেন হতে পারবে না যত সময় পর্যন্ত দুনিয়ার সব মানুষ থেকে আমি নবীকে ভালো না বাসব। তুমি যখন আমার সামনে থাকো তোমার ইমানের অবস্থা থাকে একরকম, আমার সামনের থেকে যখন চলে যাও তোমার ইমানের হালাত হয়ে যায় আর একরকম। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে সামনে দিই, আপনারা যখন মসজিদে কখনো কোনো সময় নামাজ পড়তে যান, ইমাম সাহেবের সামনে নামাজ পড়তে বসলে বয়ানের ভিতরে বসে অনেক কিছু চেঞ্জ মনে হয়, কথা ঠিক না? অনেক কিছু মনে হয় আর কোনো খারাপ কাজ করব না, ভালো কাজ করব, ভালোর সাথে চলব। যখন বাহিরে চলে যাই এই কথাগুলো আর মনে থাকে না। তো সাহাবে একরাম তো আর এটার বাহিরে না, সাহাবিরা তো মানুষ, সাহাবিদের কাছে তদ্রূপ এরকমই মনে হইত। রসুলের সামনে যখন আসতেন তখন মনে হইত সারা দুনিয়া একদিকে, আমার দিন আমার ধর্ম আমার বিশ্ব নবী আর একদিকে, কথা ঠিক না? আল্লাহ, আসলে আপনারা জানেন এক সপ্তাহ হয় নাই আমরা করে আসছি আল্লাহর ঘর, আল্লাহর ঘর তওয়াফ করে আসছি, বিশ্বনবীর রওজায় সালাম দিয়ে আসছি। আমি যখন বিশ্বনবীর রওজায় আখেরি সালাম দিতেছিলাম, আসলে দুনিয়ার কোনো মুসল্লি দুনিয়ার কোনো মুসলমান চায় না বিশ্বনবীর রওজাটাকে সেরে আসতে, কেউই চায় না। আল্লাহ ওই জায়গায় যে কি আল্লাহর রেখে দিয়েছেন এটা একমাত্র যারা হজ করতে গেছেন তারাই বুঝবেন যে ওই জায়গাটা কি মধু আর কি জাদু রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলকে পাঠিয়ে বলেছিলেন, রসুল যারা মান হাজ্জাদিল্লা ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতু ওয়া উম্মুহু, যারা হজ আর উমরা করতে আসবে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সে এরকম নিষ্পাপ হয়ে যাবে মনে হবে আজকে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে আসবে। তেমনি যারা উমরায় যায় হজে যায় তারা তো নিষ্পাপ হয়ে যায়, তাদের কোনো গুনাহ থাকে না। আর মানজার কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যখন হাজী সাহেবরা রসুলের রওজার পাশে দাঁড়ায় তখন দুনিয়ার কোনো খেয়াল তার কাছে থাকে না, কারণ পৃথিবীর ওই মানুষটার জন্যই তামাম পৃথিবী বানিয়েছেন আমার আল্লাহ, কথা ঠিক না বেটি? জোরে কোন
আরো জোরে, সারা দুনিয়া ওই মানুষটার জন্য বানিয়েছে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক এভাবে বর্ণনা করেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ নবী আমি কি আপনাকে পাঠাই নাই সারা দুনিয়া রহমত হিসাবে? আপনাকে কি পাঠাই নাই, অর্থাৎ কি প্রশ্নবোধক চিহ্ন, আমি আপনাকে পাঠিয়েছি তামাম পৃথিবীর রহমত হিসাবে, কথা ঠিক না বেঠিক? তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে দেই। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়ায় আসবে, ওদিনকার ঘটনা রবিউল আউয়াল মাসের 8 তারিখ হোক, 9 তারিখ হোক, 11 তারিখ হোক আর 12 তারিখ হোক, হুজুরের জন্মের তারিখের মধ্যে ইখতিলাফ আছে, মৃত্যু তারিখের মধ্যে কোনো ইখতিলাফ নাই। আমার রসুল জন্ম নিয়েছেন, কেউ বলেন 8 তারিখ, কেউ বলেন 10 তারিখ, কেউ বলেন 9 তারিখ, কেউ বলেন 8 তারিখ, কেউ বলেন 12 তারিখ। ধরেন 12ই রবিউল আউয়াল ধরলাম, যদি 12ই রবিউল আউয়াল নবী দুনিয়া আসে তাহলে 11ই রবিউল আউয়াল ঠিক সোবেহ সাদেকের সময় বিশ্ব নবী দুনিয়া আসছে, সুবহানাল্লাহ। 10 তারিখ দিবাগত রাত্রে আমেনা দেখতেছে তার ঘরের ছাদ কে যেন ধাক্কা দিয়ে সরাই ফেলছে, ছাদ ধাক্কা দিয়ে, ধরেন এরকম একটা বিল্ডিং এর মতো ছাদ। আর আব্দুল মুত্তালিবের যেই ঘরে আমার নবী জন্ম নিয়েছে ওই ঘরটা এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে, আলহামদুলিল্লাহ বলে সৌদি গভর্নমেন্ট রসুল আকরাম সাল্লামের দাদার বাড়িটা ভিতরে সীসা দিয়ে ঢালাই দিয়ে রাখছে, যেন বিশাল বড় ভূমিকম্প এবং কেয়ামতের আগ পর্যন্ত সারা ওই বাড়ি ধ্বংস না হয়, যেটাকে সৌদি গভর্নমেন্ট এখন মাউলুদুন নবী সাল্লাম করে রেখে দিয়েছেন, মাকতু অর্থাৎ একটা কুতুবখানা ঘর রেখে দিয়েছে সৌদি গভর্নমেন্ট, যেই ঘরে যেই রুমে আমার নবী জন্মগ্রহণ করেছে। বিচার পৃথিবীর কোন আদালতে লাগবে না, পৃথিবীর শ্রেষ্ঠ আদালত দিয়ে, পৃথিবীর শ্রেষ্ঠ জজ সাহেব, আমার নবী যদি বিচার রায় দিয়ে যেয়ে থাকে অতি তাড়াতাড়ি বলবো ভারত সরকার তোমার পুরোহিতকে অতি তাড়াতাড়ি ফাঁসির মঞ্চে ঝুলাও, অথবা পরে হেদায়েত পাওয়ার সুযোগ দাও, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো। আর বিচার বাংলার জমিনে হোক, আল্লাহর কাছে আমরা বিচার চাই, এই আশা ব্যক্ত করে আপনাদের সকলের কাছে দাবি থাকবে। আমি তো সবে মাত্র আইসি কয়েকদিন ধরে, আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে কবুল করেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আমরা একসাথে মিছিল নিয়ে যাব সোনকোটের চৌরাস্তায়, রাজি আছেন ইনশাআল্লাহ কি না? বাসায় চলে যাবেন? হ্যাঁ বাসায় যাবেন গা, আমি তো চিনি সবগুলোরে, দেখবো কেডা বাসায় যায় আর কেডা সোনকোটে যায় ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের সবাইকে আশিকের রাসূল হিসাবে কিয়ামতের মাঠে ওঠার তৌফিক দান করুক, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুব ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই সবার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবে মাত্র আসছি মক্কা মদিনা থেকে, শরীর এমনি দুর্বল, মক্কা মদিনা থেকে যারা গেছেন তারা জানেন এক সপ্তাহ পর্যন্ত বিছানায় চেউড়া যায় না, এত শরীর দুর্বল যে মাহফিল থাকা সত্ত্বেও মাহফিলে যাইতে পারি নাই। জুমার নামাজ পড়াইলাম, আসলে আজকে জুমার নামাজটাও ভাবছিলাম পড়াবো না, আজকে জুমার নামাজ ভাবছিলাম পড়বো, কিন্তু চিন্তা করলাম যখন আশেকের রাসূল হিসাবে সুন করে যাইতে হইব, আমি কইলে যে আমি মুসল্লিরা যাইব, অন্য কেউ কইলে এইভাবে যাইব না, কি আমি ইলিয়াস রহমান জিহাদে যদি পায়ে হাইটা যাইতে পারি কদম লাগাইয়া অসুস্থ শরীর লইয়া, আপনি পারবেন না? যদি আপনি না যান আমি মনে করবো আপনার মতো হতভাগা, আপনার মতো কপাল পোড়া কেরানীগঞ্জের একজন আছে কিনা সন্দেহ আছে। আপনি আপনার বিএনপির নেতার লেগে যদি পল্টন যাইতে পারেন পায়ে হাইটা, আওয়ামী লীগের নেতার লেগে যদি যাইতে পারেন পল্টন,
এ জামাত ইসলামের নেতার জন্য যাইতে পারে, এ সরমনার মুরিদগুলি যদি সরমনার বিশ্বাস ডাক দিলে পড়ব মিছিল নিয়ে যাইতে পারো হাইটা, এই 4-5 কিলোমিটার, আধা কিলোমিটার থেকে 1 কিলোমিটার রাস্তা, আশেকে রাসূলুল্লাহ ডাক দিছে, উলামা একরাম ডাক দিছে, এইটুক কি যাওয়া যাবে না? ও এখানে গেলে তো পয়সা পাওয়া যাবে নাকি, আর দলে গেলে তো 500 করে পাওয়া যাবে। হ্যাঁ এখানে 500 আর 1000 না, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত পাওয়া যাবে, বিশ্ব নবীর ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই সবার জন্য দোয়া করেন। আর দেখতেছি মসজিদে যদি জুমা আমি পড়াই, মসজিদে ছাদেও জায়গা লবে না, তিনতলার কাজ খুব দ্রুত ধরতে হবে। আলহামদুলিল্লাহ বলেন, আপনাদের সবার কাছে দাবি থাকবে, আপনারা একটু সাহায্যের হাত বাড়ায় দেন। আমি আর কত করব, 2 তলা তো কমপ্লিট করিয়ে দিলাম। আপনারা বলতে না পারেন যে বেটা জায়গা কিনে মসজিদ করতে যাইয়া খরাপ করা শুরু করছে, না আপনাদের কাছে দাওয়াত পৌঁছাই দিলাম, 3 তলার কাজ খুব দ্রুত ধরতে হবে। কারণ মুসল্লি যদি আমি এখানে জুমা পড়াই 5 তলা লাগবে এরকম, ঠিক না? এখনো তো জানে না যে আমি জুমা পড়াই, যদি জানে কেরানীগঞ্জ ইলিয়াস রহমান যে জুমাই মসজিদে পড়ায় তার মসজিদে, এরকম ছাদ আরো 3টা লাগবে। দোয়া করেন ইনশাআল্লাহ তাআলা, আপনাকে দোয়া চাই, সহযোগিতা চাই, সহযোগিতার হাত বাড়ায় দেন। দুনিয়া আপনিও থাকবেন না আমিও থাকবো না, কিন্তু মসজিদ থাকবে, ঠিক না বেটি? না মসজিদ 100 বছর পরে মার্কেট হবে, মার্কেট হবে, আর কেয়ামত পর্যন্ত এই মসজিদের এই জায়গা, এই 6% জায়গা মার্কেট হবে না, কেয়ামত পর্যন্ত মসজিদই থাকবে ইনশাআল্লাহ তাআলা। সকলের কাছে আমার 2 হাত বাড়ায়া দোয়াও চাই, সাথে সাথে সাহায্যও চাই। আল্লাহ যেন আপনাদের সবাইকে মাফ করে দেয়, এই মসজিদে 1000, 2000, 5000, 10000 টাকা দিয়ে দিয়া মসজিদের ফান্ডকে অনেক বড় করে ফেলেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আপনার মসজিদের ফান্ডকে বড় করেন, বাকি তো আমি গুনাহগার আছি ইনশাআল্লাহ। যত কোটি টাকা লাগে আমার, তো আল্লাহ যতদিন বাঁচায় আছে ততদিন এই মসজিদের পিছনে খেদমত করে যাব। মসজিদ এখন আমার না, সারা দুনিয়ার মানুষের মসজিদ, এটা ইলিয়াস রহমান জিহাদির প্রতিষ্ঠান, এটা আপনাদের মসজিদ, আল্লাহর ঘর। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اعز الإسلام والمسلمين اللهم اعز الإسلام والمسلمين واحزر الكفرة الملاحدة والمشركين واليهود والنصارى اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة رب العالمين সবেমাত্র তোমার নবীর রওজায় সালাম দিয়ে আসলাম। গত শুক্রবার জুমার নামাজের পরে চোখের পানি ফেলাইয়া বলেছিলাম নবীজি আগামী জুমায় তো বাংলাদেশে থাকব, যদি আল্লাহ কবুল করে হায়াতে বেঁচে থাকি বাংলাদেশে জুমা পড়াব। নবী গো কেমনে আপনারে ভুলে দাও, দুনিয়ার সব আশিক গুলা তো কেয়ামতের মাঠে আপনারাই মদিনায় দৌড়াই আসতে হবে। নবী যদি আমার কবরটা আপনার এই মদিনায় হয়তো তাইলে তো আর বাংলাদেশ থেকে দৌড়ায় আসা লাগতো না, কিন্তু আগামী জুমায় যদি হায়াতে বেঁচে থাকি বাংলাদেশে পড়াই, যারা আমার সাথে জুমায় হাজির হবে তাদের জীবনের সব গুণাগুলি মাফ করে দিবে। ওয়াল্লাহ তুমি তাকায়া দাও, আমি গুনাগারের সাথে যারা আমিন আমিন বলেছে এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা, ও
মর্মত দারা দি যুব এই জমিনে না আল্লাহ তুমি ভালো রাইখো মাদুখিনীকে। আল্লাহ মসজিদে যারা আমিন আমিন বলছে চোখের পানি ফেলে দিয়েছে, কোন মহিলা পুরুষ যেন বাসায় বসে অসুস্থ অবস্থা হাত তুলে বলতেছে যে হাদিজা আমারও তোমার নাই গো। আর এখানে যারা আছে অধিকাংশ ভাইরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাড়ি, যখন বাসার থেকে রওনা দেয় মা পাশে দাঁড়ায় বারবার বলেছিল বাবা আবার গ্রামের বাড়ি কবে আইবা বাবা। মাকে বলে আসছে মা এক মাস দুই মাস পরে আবার আসব, বাবাকে বলে আসছে এক মাস দুই মাস পরে টাকা পাঠাবো। এমনও আছে আহারে আজকে তো ওই মা যাদের কবরে কেউ তো আর পথের দিকে তাকায় থাকে না, কেউ তো বলে না এ বাবা আব্দুর রহমান আব্দুর রহিম কবে এবং কবে ঢাকার দিকে তুমি বাড়িতে আসবা। কমলা ফেলের সিজন যায় সবাইকে খাওয়াইলাম মা দুখিনীকে খাওয়াইতে পারলাম, মা কমলার সিজন আসলে বলতো বাবা কটা কমলা পাঠায় দিয়েছি, বাবা বলতো বাবা কটা কমলা ফেল পাঠায় দিস, আজকে তো বাবা নাই কেউ তো বলার মতো লোক নাই গো। আল্লাহ যাদের বাবা কবরে তুমি তাদের জিম্মাদারি নিয়ে নিয়ে গো আল্লাহ, তাদের কবরে খাবারের ব্যবস্থা করে দিব আল্লাহ। সবে মাত্র মক্কা মদিনা থেকে আসলাম, আমার ভাইরা যারা আমিন আমিন বলছে সকলের ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দিও, হালাল রিজিকের ব্যবস্থা করিয়া দিও। আল্লাহ যারা এই মসজিদে দান করে দানগুলো কবুল করে নিও, 1,000, 500, 100, 200, 10, 20, 50 যেই যা দান করে দানগুলো কবুল করে নিও। আল্লাহ এদের বাবা মার কবরে হাদিয়া পৌঁছে দিও। তোমার বিশ্ব নবীরে যে পরহিত গালি দিয়েছে নাস্তিক কুকুরটা, আর বিচার ভারতবর্ষে দেখায় দাও, সারা বিশ্বের মুসলমানকে দেখায় দাও, ওই কুকুরটার বিচার যেন এই পৃথিবীতে হয়ে যায়। যদি ওর কপালে হেদায়ত থাকে তাকে হেদায়ত দাও, যদি হেদায়ত না থাকে তোমার গজব দিয়ে ধ্বংস করিয়া দাও, তোমার নবীর ইজ্জত পৃথিবীতে দেখায় দাও। আল্লাহ আজকের সমাবেশে যারা হাজির হবে তাদের প্রতিটা কদমে কদমে হাজার হাজার নেকির ব্যবস্থা করে দিবা। আল্লাহ যেই যুবক যে আবাল বিদ্যা বনিতা এই সমাবেশে সমাবেত হবে তাদের সবাইকে তুমি কেয়ামতের মাঠে বিশ্ব নবীর মিসালে শামিল হওয়ার তৌফিক দান করবা। আল্লাহ আমরা কিছুই করতে পারবো না, এতটুকু পারবো তোমার নবীর পক্ষে প্রতিবাদের ঝড় তোলার জন্য কিছু কদম হেঁটে যেতে পারবো। আল্লাহ অন্তত এই হাতাটুকুর বসিলা করে আমাদেরকে মাফ করে দিও। আল্লাহ আমাদের সবাইকে কবুল মঞ্জুর করে নাও, যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ বানায় দাও, আল্লাহ যারা সুস্থ আছি তাদেরকে নেক হায়াত দান করো, আল্লাহ যারা মক্কা মদিনায় যাইতে চাই একবার হলো যাওয়ার তৌফিক দিয়ে দাও, একবার হলো তোমার নবীর রওজায় যাওয়ার তৌফিক দিয়ে দাও। আসসালাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।